গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষের তো সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। তো আজ নতুন দিনে নতুন ব্লগ নিয়ে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। কেন তোমরা আমার সাথে এরকম করছো বলো তো? সাবস্ক্রাইব করছো, করে কেটে নিচ্ছ কেন? এরকম করার দরকার কি, কোনো মানে আছে এরকম করা? খুব বিরক্ত লাগছে কিন্তু, এরকম করছো কেন তোমরা? করছো, করে আবার কেটে নিচ্ছ, করছো আবার করে কেটে নিচ্ছ, এ কি অবদ্ধ আমি? কিছু বলার নেই তোমাদের, কি বলবো আর। ওদিকে মামনদের সাথে যা হচ্ছে আমার সাথেও তাই হচ্ছে, কিচ্ছু বলার নেই তোমাদের। শুধুমুধু উনি রেগে যান না, ঠিকই করে, উনি শুধুমুধু রেগে যান না। এত কষ্ট করে ভিডিও করা হয় আর তোমরা এরকম এরকম করছো কেন গো? হ্যাঁ, এরকম করছো কেন? কত কষ্ট করে ভিডিও করি বলো তো, দুটো বাচ্চা নিয়ে কত সংসারে অশান্তি, কত শরীর খারাপ লাগে, তা নিয়েও ভিডিও করি তোমাদের কাছে আসি। এরকম এরকম করো কেন গো? হ্যাঁ, আমরা তো দুটো পয়সার জন্য ইউটিউবে এসেছি, আমাদের খুব সিচুয়েশান খারাপ বলে তো ইউটিউবে এসেছি বলো। তোমাদের তোমাদের কিরম ভিডিও লাগবে বলো, সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করো। তোমাদের কি ভালো লাগছে না ভিডিও? চলো দেখতে থাকো, কি আর বলবো, কিছু বলার নেই, ছাড়ো। আর তো আমার কাকা সকালে মাছ দিয়ে গেছে, এই মাছটা এখন আমি কাটবো কাটবো তো চলো কেটে ফেলি। পেটি বার করছি
দেখো এই যে মাছ হোক, মাছ কাটলাম, আর এখানে আলু ফুলকপি দিয়ে ঝোল হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে। বাস এই হচ্ছে আমাদের রান্না আজকে, আলু ফুলকপি, মাছের ঝোল আর ভাত। মাছগুলো কি ছেড়ে দেবো? হ্যাঁ না, আমি রান্না করিনি, তুমি রান্না করেছো, তা কি মাছ কি ছেড়ে দেবো? তুমি তো এখন জামা কাপড় না কি করছো? ভাতি হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:31। তো আমি এখন যাব, আমরা এখন যাব হচ্ছে পাখি পাল্টাতে। বলেছে আজ পাখি পাল্টাতে যাবে, দেখি যাব হয় কি না। তো চলো, আমার বর কি করছে দেখে দেখবে। চলো এখানে জল তোলাম, এই যে সে জল আসে না, 100 টাকা দিয়ে একটা পাইপ নিয়ে আসা হলো, সে জল আর আসে না। উল্টে খারাপ, টাকাটা রেখে দিলাম, টেনে করে যেতে হলো আমার শ্বশুর বাড়ি, সে যাকে পাইপ কেনা হলো, 100 টাকা দিয়ে কতটা কাজে লাগবে। তো যাই হোক, তো চলো সঞ্জু তাকে সাজিয়ে টাজিয়ে নি। দেখো বন্ধুরা, আমরা যাব বলে ওই পাখি বললাম না, মিষ্টি মিঠাইকে পাল্টাতে যাব, মিষ্টি মিঠাইকে পাল্টাতে যাব বলে সঞ্জু তাকে সাজিয়ে নিচ্ছি, আর ওইদিকে আয়ুষও বদমাইশি করছে বোনকে সাজাচ্ছি বলে। ক্যামেরাটা পড়ে গেছিল মাঝেতে, আয়ুষা তো বদমাইশি করছিলো, ক্যামেরাটা পড়ে গেছিলো, আমি ক্যামেরাটা ওই একটা কিছু জায়গায় ঠেকিয়ে আর আয়ুষকে পাউডার মাখাচ্ছি। দেখো, আর আয়ুষে বাবা বলে একটা ভালো জামা পরিয়ে দাও ওকে, তো আমি পাউডার টাউডার মাখিয়ে ওকে এই জামা পরিয়ে দিচ্ছি। আমি এখনো রেডি হইনি, এত বদমাইশি করতে, এত ছোটাছুটি করছে, খালি প্যান্টটাকে নিয়ে ছুটছে, আর দরজাটা খালি খুলছে, আর দরজাটা দিয়ে তো খুব মশা ঢুকে, এই দরজাটা খুললে দরজাটা দিয়ে খুব প্রচন্ড। তো দেখো আমরা পাখিটা ধরেছি, মানে আমাদেরই পাখি, মিষ্টি মিষ্টি বেরিয়েছে, আমরা যাচ্ছি, মানে অনেকদিন থেকে হচ্ছে পাখি ডিম মানে বাচ্চা দিচ্ছে না, তো এই দুটোকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে বলেছে পাল্টে দেবে, এই দুটোকে নিয়ে যাচ্ছি, সবাই মিষ্টিকে এনেছে। বাবা ধরেছে, দেখি দেখি একটু হারিয়ে দেখা, তোমার লাগছে না? লাগছে না, তাই একটা শর্ট ভিডিও করবো আসে বাবা, সবাই তুমি এরকম ধরে আছো, আমার খুব ভিউ উঠবে। হাতে মিষ্টি আছে, এই যে এর ভেতর আমাদের মিঠাই মিষ্টি মিঠাইকে রেখেছে, এ তো দম আটকে যাবে না, তো দেখো মিষ্টিকে মিঠাইকে আনছি, মিঠাই মিঠাই মিঠাই, যাবো ঘেউ ঘেউ যাবো, চ ঘু
ওদের একটু খাবার দিয়ে দিও। চলে গেলে চলে হাতে বাবা কি করে সোজো হচ্ছে গো কামড়াচ্ছে ওই যে নতুন বন্ধু আসবে হাতটা কেটে গেছে দেখি রক্ত বাড়াচ্ছে দেখি এ বাবা দাঁড়াবো ওষুধ দিয়ে দিই যাচ্ছি বন্ধুরা একটু ওই আর একটা পাখি নিয়ে আসতে যাচ্ছি কারণ হচ্ছে এরা দুজন ডিম পাচ্ছে না তো গিয়ে বলেছে আমাদের একটা নতুন পাখি দেবে যেহেতু এক বছর হয়ে গেল ডিম পাচ্ছে না বলে সেই জন্য একটা পাখি দেবে ওই দাদা বলেছে তো চলো তোমাদের একবার তোমাদের কাছে শেয়ার করবো দেখতে সাদাই দিলাম সাদাই দিয়ে দিয়েছো হ্যাঁ সাদা ছিল বলে সাদা দিলাম নাহলে ওখানে আরে এক মাস এক দিন আর বই আমাদেরটা কোথায় গেল হবে না অর্ধেক কেটে গেছে এই যে এই যে কি হলো মিঠাই মিঠাই এই তো মিঠাই মিঠাই কিন্তু তো সিগে তাকিয়ে আছে পানি পানি বসে আছে দেখো বন্ধুরা মিষ্টিকে দিয়ে আসতে হলো আমাদের আর মিঠাইকে দিয়ে আসতে হলো মিঠাইয়ের জায়গায় একটা কুচকু এসছে কুচকু সাদা পাখি সে কোথায় দেখাবো কি করে ও কি উঠে দেখাচ্ছে এ বাবা এটা মিঠাই নয় কিন্তু তোমরা ভুল করবে অনেক ছোট এটা মিঠাই বাচ্চা দিচ্ছে না বলে ওই জন্য এটা পাল্টে দিয়ে কারণ মিঠাইকে আমাদের বেঁচে দিয়ে আসতে হলো কারণ আমার পয়সা নেই এক একটা পিস 250 টাকা করে তাই জন্য দেখি 3 মাস হয়েছে 3 মাসের মধ্যে যদি ডিম না পারে তখন ছেলেটাকে চেঞ্জ করে দেবো মানে মিষ্টিকে চেঞ্জ করে যদি মিঠাই থাকতো না মিষ্টিকে দিয়ে আসতে হলো তো এই হচ্ছে ব্যাপার ও কি কষ্ট মি করলি আর মনটাও খারাপ হয়ে গেল পাশে 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 আর করে না পাশেও করে না তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের একটা কথা বলি তোমরা খালি খালি আমাকে সাবস্ক্রাইব করছো একটা করে কেটে নিচ্ছ আবার করছো আমি যে জায়গায় ছিলাম 320 সেই 320তেই রয়েছি মাঝে মাঝে 21 হচ্ছে আবার 20 চলে আসছে এই হচ্ছে ব্যাপার আমার তো যাই হোক তোমাদের ব্যাপার তোমরা কি করবে আমার ভিডিও দেওয়ার দায়িত্ব আমি ভিডিও দিয়ে যাব মনে করবে এটা ফেসবুক পয়সা আসে না তা কি করব আর না তো ঠিক আছে তো এখানেই ভিডিওটা শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর যারা যারা নতুন তারা যারা তারা চটপট সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও পেতে গেলে তার জন্য পাশে বেল আইকনটা টিপতে হবে ক্লিক করে টংটং করে টিপে দেবে তাতে আমি যেসব সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে বেল আইকনটা টিপলে কিন্তু সমস্ত নোটিফিকেশন এই দেখো আয়ুষ বন্দরটাকে দেখেছো বায় না ওর বায় না সব সময় বায় না সব সময় ওর বায় না এত বাজে মেয়ে ছেলে